তৃণমূল কংগ্রেস তো বলে ফিরহাদ হাকিম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে। ফিরহাদ হাকিমের সঙ্গে বিজেপির অনেক নেতার যোগসাজশ আছে, এটা তো আবার তৃণমূলই কানে গুজে প্রচার করছে। ধরনের দুর্নীতি হতে পারে তো ওই দুজন ভুয়ো শিক্ষকের ইত্যাদি, তো বিচারপতি যেটা বলেছে ডিআইজি সিআইডি নেতৃত্বে বিশেষ দল গঠন করে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে সিআইডি কে আদালতে গিয়েতে, এই স্কুল পরিদর্শক ভুয়ো শিক্ষক ইত্যাদি এই বিষয়ে 2 ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। আদালত বলেছেন আদালতের মন্তব্যের আমরা কোনো বিরোধিতা বা স্বাগত কিছুই বলছি না, আদালত দেখছেন অনেকদিন ধরে আমরা শুনছি, পুরো ব্যাপারটাই তো ভুয়ো। ওএমআর শিট নেই, উত্তরপত্র নেই, কোথাও কিছু নেই, কখনো শুনছি 26, কখনো 30, কখনো 129, কিন্তু বেনিয়ম তো হয়েছে 40,000-এর বেশি স্কুল শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, গ্রুপ সি গ্রুপ ডি এর স্কুল শিক্ষক মিলিয়ে 40,000-এর বেশি দুর্নীতি, সেটা কি করে সম্ভব? পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে কুমোরচক গ্রামে আবাস যোজনা নিয়ে কেন্দ্রীয় টিমের সামনে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপি কর্মীরা, জড়ালেন বাঘ বিতণ্ডায়। তদন্তে গিয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা দেখলেন দোতলা বাড়ি মালিকের নাম রয়েছে আবাস যোজনায়। আমার মনে হয় না এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা, সর্বত্র চিত্র একই আছে। তৃণমূলের সীমাহীন দুর্নীতি আজকে প্রতিষ্ঠিত হয়ে গেছে প্রধানমন্ত্রী আবাস যোজনায়। আবাস যোজনার নাম প্রথমে পরিবর্তন এবং তারপরে বাড়ি গাড়িওয়ালার লোককে বাড়ি পাইয়ে দেওয়ার ব্যবস্থা তৃণমূল করেছে, তারা মনে করে এটা তাদের অধিকারের মধ্যে পড়ে। আজকে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এসে তৃণমূল কংগ্রেসের এই অধিকারকে কেড়ে নিচ্ছে, আর সেই জন্যই মুখ্যমন্ত্রী বিরক্ত ক্ষুব্ধ, তিনি বক্তৃতা করছেন কেন্দ্রের বিরুদ্ধে। দেখুন এই ডাকাটাকি আর মানুষ শুনে শুনে ক্লান্ত, অনেকে ডাকছেন বেরিয়ে এসে আবার রণহুঙ্কার দিচ্ছেন। এর আগে ও বলেছে যে বেরিয়ে যদি আমি কিছু করতাম আমার ছেড়ে দিত, যেসব ধরা ছোঁয়ার ব্যাপারের মধ্যে আমরা নেই। কে ডাকলো, কে কি বললো, আর কতদিন চলবে এই চোর পুলিশ খেলা, শেষ হোক, মানুষ একটা শেষ দেখতে চায়। বাঁকুড়ার গঙ্গাজল ঘাটি ব্লকের জেনাডিহি প্রাথমিক বিদ্যালয়, সেখানে তৃণমূল নেত্রী মালা রায় সাংসদ উনি গিয়েছিলেন, যেটা ঘটনা হচ্ছে প্রধান পরিদর্শনকালে প্রধান শিক্ষক মালা রায়কে বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন করেছিলেন কাট। এবার তাতে পরবর্তীকালে হঠাৎ কি হলো যে তার বিরুদ্ধেই তৃণমূল নেত্রী অভিযোগ তুলতে শুরু করলেন, ফোন করে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তৃণমূল নেত্রী। কি স্বাভাবিক আছে, একবার যখন রাজ্য সরকার হলফনামা দিয়ে বলে দিয়েছে যে আমরা ডিএ দিতে পারছি না, দিলে আমরা সর্বনাশ হয়ে যাবে, পশ্চিমবঙ্গের কোষাগার ধ্বংস হয়ে যাবে, তারপরে কোন সাহসে প্রধান শিক্ষক ওনাকে ডিএর কথা বলেছেন? এখানে রাজতন্ত্র প্রতিষ্ঠিত, উনি রেশন দিয়েছেন, উনি বাড়ি দিয়েছেন, উনি খেতে দিয়েছেন, তাহলে মৃত্যু হলে ওনার ছবিটা থাকা উচিত। উনি মেরে দিয়েছেন, উনি কোভিড দিয়েছেন, উনি নোটবন্দি দিয়েছেন, কত কি দিয়েছেন, গ্যাসের দাম বাড়িয়েছেন, মানুষের অধিকার কেড়ে নিয়েছেন, ছবি শেষ কথা বলে না, ছবিটাই তাদের টাঙানো যায়, যে মানুষের ছবি, যে ছবি মানুষের মনের ভাষা বোঝে, মানুষ যাকে শ্রদ্ধা করে, মানুষ যাকে ভালোবাসেন, মানুষ যাকে যত্ন করে। নরেন্দ্র মোদীর ছবি এই মুহূর্তে শুধু দেশে নয়, সারা পৃথিবী জুড়ে আজকে মানুষের হৃদয়ে। ছবি লাগানো নিয়ে একটি মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্টের ডাইরেক্টিভ তা যে প্রধানমন্ত্রী ছাড়া কারোর ছবি লাগানো যাবে না, কিন্তু সেই নির্দেশ তৃণমূল সরকার মানেনি। আর ছবির কথা বলছেন, পশ্চিমবঙ্গ তো কার্যত এখন তৃণমূলের বদান্যতায় দৃশ্য দূষণ চলছে, অবশ্য সব দলই তার মধ্যে আছে, যেদিকেই তাকাবেন সেদিকেই তো মুখ্যমন্ত্রী। বাস স্ট্যান্ডের একটা ছোট কনস্ট্রাকশন করলে ওর উপরও লেখা যে মুখ্যমন্ত্রীর ছবি দিয়ে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। জন্ম মৃত্যু সার্টিফিকেট দিচ্ছে বিভিন্ন মিউনিসিপ্যালিটি, ওপরে লেখা আছে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, সেখানেও তার ছবি আছে, কোনটা থেকে উনি মুক্ত নন। ক্লারিফিকেশন চাইনি, ক্লারিফিকেশন চায় বিরোধীরা, কারণ সেই প্রশ্নের উত্তর ওনার কাছে নেই। উনি প্রশাসনিক সভা বলে যে সভা করেন, সেখানে বিরোধীদের কোনো অস্তিত্ব থাকে না, বিরোধী মানে নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানে তৃণমূলের জনপ্রতিনিধি উপস্থিত থাকেন, মুখ্যমন্ত্রী চিহ্নিত করে দেন কার কথা প্রশাসনকে শুনে চলতে হবে, আর তিনি দলের জন্মদাত্রী, এই দলের মালিকানা তার, তো সুতরাং তার উত্তরাধিকার বিভিন্ন জায়গায় মঞ্চে থাকবে, তো এটা তো স্বাভাবিকই।
এটা নিয়ে মানুষের মনের মধ্যে কোনো প্রশ্ন নেই, মানুষ কোনো কৈফিয়ত চায় না। উনি শুধু ডেকেছি বলে এসছে, সে ওদের পারিবারিক ব্যাপার, সমস্ত বিষয়ে আমাদের কোনো প্রতিক্রিয়া নেই। আমরা জানি তৃণমূলের সব মিলেমিশে এক, ওখানে কোনো কিছুই আলাদা নেই। শুভেন্দু অধিকারী বলছেন যে মিড ডে মিলের টাকায় মুখ্যমন্ত্রী জেলায় জেলায় ঘুরছেন, কি বলবেন? শুভেন্দু অধিকারী আমাদের বিরোধী দলের নেতা, তিনি যখন বলে দিয়েছেন বিরোধী দলের নেতা বলে দেবার পরে পার্টি কোন বক্তব্যরা। এবার কেন্দ্রীয় সরকারের একটা টিম আসছে এই আপনার এই যে খাদ্য দুর্নীতি মানে মিড ডে মিল 100 দিনের কাজের খোঁজ নিতে সব মানে 12টা জেলায় যাবে সেন্ট্রাল টিম। দিকে দিকে অভিযোগ মানুষ লিখিত ভাবে পিএম ওতে পাঠাচ্ছে, মানুষের হাহাকার আত্মচিৎকার চারিদিকে, এমনকি দিদির দূতেদের ঘিরে মানুষ বোঝাচ্ছে যে পরিস্থিতি কোথায় দাঁড়িয়ে আছে। সুতরাং কেন্দ্র যখন তার প্রকল্পে টাকা পাঠাবে, কেন্দ্রের তো একটা দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, তাকেও তো প্রশ্নের সম্মুখীন হতে হবে, সেও তো অ্যানসারেবল কারোর না কারোর কাছে। সুতরাং কেন্দ্রের অবস্থা অত্যন্ত স্পষ্ট, হিসাব দাও টাকা নাও, স্বচ্ছতা দেখাও, তো দুটো পুরোটাই অভাব তৃণমূল কংগ্রেসে, যার জন্য বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। আর বারবার কেন্দ্র থেকে পর্যবেক্ষক দল আসছে, তাদের আবার রাজ্য সহযোগিতা করছে না, তৃণমূল তাদের আক্রমণ করছে, এ তো চলছেই। পঞ্চায়েত ভোটে কি আবাস যোজনা ইস্যু হবে বিজেপি পঞ্চায়েত ভোটে? আবাস মানুষকে সমস্যা, আবাসই তৃণমূল কংগ্রেসকে দূরাভাস দিয়ে দিয়েছে যে শেষের সেদিন আর বেশি দূরে নয়। তো ইনআরএস হাসপাতালে ট্রলি পাওয়া যাচ্ছে না এবং দালাল রাজদের একদম বারবারন্ত চূড়ান্ত। আমরা তো জানি স্বাস্থ্যেও তো এগিয়ে, রাজ্যের প্রকল্প মুখ্যমন্ত্রীর বক্তব্য এগুলো সব প্রধানমন্ত্রী নকল করছেন, এগুলো শুনে এলাম। এখন ট্রলি পাওয়া যাচ্ছে নাকি বিছানার চাদর পাওয়া যাচ্ছে না সেটা তো অন্য প্রশ্ন। বাইরে কিন্তু ডিল সাদা খুব বড় গেট তৈরি হয়েছে প্রত্যেক হসপিটালে। মুর্শিদাবাদ স্কুলে ভুয়ো শিক্ষক নিয়োগ, আদালতের তত্ত্বাবধানে ডিআইজি সিআইডি কে তদন্তের নির্দেশ বিচারপতি বিশ্বজিৎ বসুর। কিন্তু ভুয়ো শিক্ষকের গল্প তো দীর্ঘদিন ধরে চলছে, তদন্ত চলছে, বিচারপতির বক্তব্য আসছে, আন্দোলন চলছে, রাজ্য সরকার কোন সময় নিরবতা পালন করছে, কোন সময় পাল্টা আক্রমণ করে বলছে যে আমরা চাকরি দিতে চাইছি, মামলা করে কেউ বন্ধ করে দিচ্ছে। কিন্তু এতে পশ্চিমবঙ্গের সার্বিক শিক্ষা ব্যবস্থার তো কোনো পরিবর্তন হচ্ছে না, শূন্য পদে নিয়োগ কবে সম্পূর্ণ হবে প্রশ্ন তো সেটাই। সরস্বতী পুজোয় রাজ্যপাল বাংলা শেখার হাতে মুখ্যমন্ত্রীর উপস্থিতি খুব আনন্দের কথা, একটা অভিনব প্রয়াস। রাজ্যপাল হাতে খড়ি দেওয়ার পরে যেন উনি দেখেন যে অন্যান্য বিভিন্ন জায়গায় যাদের হাতে খড়ি হয়ে গেছে তারা স্কুলে যেতে পারছে কিনা, কারণ ওখানে তো গুরুর অভাবে ছাত্রদের আর কোনো পালাবার পথ নেই। কোন জায়গায় শিক্ষক আছে ছাত্র নেই, আর কোন জায়গায় ছাত্র এবং তার অভিভাবকরা পুরো স্কুল ব্যবস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলে, স্কুলে লোকজন আসছে না, সেটাও হাতে খড়ির পরে রাজ্যপালের দেখবার বিষয়। কারণ শিক্ষার অধিকার তো সাংবিধানিক অধিকার, সেই অধিকারটা এখন নীল আকাশে মিশে গেছে, সেটাকে ফেরানোর দায়িত্ব রাজ্যপালের। আজকে ফিরহাদ হাকিম বলেছেন যে মিঠুন চক্রবর্তী তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। তৃণমূল কংগ্রেস তো বলে ফিরহাদ হাকিম বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ রাখছে, ফিরহাদ হাকিমের সঙ্গে বিজেপির অনেক নেতার যোগসাজুষ আছে, এটা তো আবার তৃণমূলই কানে বুঝে প্রচার করছে, বাঁচার জন্য করছে, এসব তো মানুষ বলছে, সমস্ত কথার কোন জনভিত্তি নেই। দলের মধ্যে নিজের প্রতিষ্ঠা বাড়াতে প্রাসঙ্গিক হতে উনি ধরনের কথা বলেছেন। উনি এই প্রসঙ্গে ওটা বলেছেন যে মানে যোগাযোগ রাখছে না, মিঠুনদা আমার সঙ্গে যোগাযোগ রাখছে যাতে দিদি রেগে না যায়, মিঠুনদা নিজেই চাইছেন তৃণমূলের সঙ্গে গন্ডগোল করে লাভ নেই, কিন্তু কিছু কারণবশত উনি বিজেপিতে গিয়েছেন, উনি জানেন ব্যক্তিগত ব্যাপার না, এটা বিস্তারিত ভাবে উনি বলেছেন এই প্রসঙ্গে। আরে তৃণমূলই তো বলছে অমিত শাহ যাতে রেগে না যান সেই জন্য শুভেন্দু অধিকারীর সঙ্গে ববি হাকিম যোগাযোগ রাখছে, এটা তৃণমূলও কানাগুজো বলছে যে বিজেপির অনেক নেতাকে যোগাযোগ করছেন, ফোন করছেন। এসব যদি এখন আমি বলি, এগুলোর কোন প্রতিষ্ঠা আছে, জনভিত্তি আছে সমস্ত না? এই সমস্ত কথা মার জনমনে গ্রহণযোগ্য? উনি দলের মধ্যে চাপ বাড়াতে, দলের মধ্যে প্রাসঙ্গিক হবার জন্য নিজের টিআরপির কারণে এসব কথা বলছে, এই বক্তব্য আর মানুষ গ্রহণ করবে না। চট্টোপাধ্যায়ের আবার জেসি তো পার্থ চট্টোপাধ্যায় বলে গেছে ওনার আবার জুডিশিয়াল কাস্টাডি হয়েছে, তো ওনার গিয়ে বলছেন যে
তদন্তে কোনো অগ্রগতি হচ্ছে না নিশ্চয়ই, জুডিশিয়াল কাস্টডি কেন? আমরা তাহলে ধর্ণায় বসবো নাকি জনি এলএলবির মতো? দাদা পার্থ চট্টোপাধ্যায় জেসি হলো, তাতে কার কি এসে গেল? যারা প্রতারিত হয়েছেন, যারা টাকা দিয়েও চাকরি পাননি বা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন এখন চাকরি হারানোর মুখে, বা যাদের সত্যিকারের মেধাটা প্রতারিত হয়ে গেল চোখের জল নিয়ে এখনো ধর্ণায় বসে আছেন, তাদের কি হবে? তাদের ভবিষ্যৎ কি? তৃণমূলের প্রাতিষ্ঠানিক দুর্নীতির কারণে আজকে এই অবস্থা তৈরি হয়েছে। আর আমরা এই সমস্ত কোর্ট আদালত মামলা জেসি পিসির মধ্যে নেই। আমরা চাই শূন্য পদে নিয়োগ সম্পূর্ণ হোক, রাজ্যে পিছনের দরজা দিয়ে যে বেসরকারিকরণের প্রক্রিয়া শুরু হয়েছে শিক্ষাক্ষেত্রে সেটা বন্ধ হোক, দরিদ্র পরিবারের ছেলেমেয়েরা আগামী দিনে যাতে স্কুল শিক্ষায় প্রবেশ করতে পারে তার ব্যবস্থাটা ঠিকঠাক থাকুক, এটাই আমাদের চাই। অনুব্রত মণ্ডলের আবার ওই 122টা অ্যাকাউন্টের সঙ্গে ওর যোগাযোগ প্রকাশ্যে এসছে, তদন্তকারীরা জানাচ্ছে 122টা অ্যাকাউন্টের সঙ্গে ওনার অ্যাকাউন্টের লেনদেন ইত্যাদি প্রকাশ্যে এসছে, তদন্তকারীরা অভিযোগ করছে। একজন বুনেদি ধনী মানুষ, প্রভাবশালী, এখনো পর্যন্ত যিনি তৃণমূল জেলার সভাপতি, এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী বারবার যার প্রসঙ্গ টেনে আনেন, বিভিন্ন মন্ত্রীরা তাকে সার্টিফিকেট দেন, মুখ্যমন্ত্রী নিজে বলেছেন ও ভালো ছেলে, ওর কোন লোভ নেই, তার যদি এই ধরনের 122টা অ্যাকাউন্টের সঙ্গে যোগাযোগ থাকে তাহলে নির্লোভী যদি এই অবস্থা হয় লোভীরা কোথায় কত সরিয়েছেন সেটাই দেখতে চায় মানুষ। ট্যাক্সের নামে কেন্দ্রীয় সরকার সব টাকা তুলে নিয়ে যাচ্ছে আর আমাদের টাকা দিচ্ছে না, এরপর নকুল দানাতেও ট্যাক্স বসাবে, 60% টাকা আমরা দিই অথচ কেন্দ্রীয় সরকার কোনো টাকাই দিচ্ছে না, 100 দিনের কাজ যাদের দিয়ে কাজ করিয়েছে তাদের টাকা দেবে না। সরকার বলে যে হিসাব দাও টাকা নাও, রাজ্য সরকার বলছে যে আমরা হিসাব দেব না কিন্তু টাকা নেব, কেন্দ্র সরকার বলেছে মাফ করো, আর ওদিক থেকে পর্যবেক্ষক দল পাঠিয়েছে, এখন রাজ্য সরকার আবার লোক পাঠিয়ে সেই দল যাতে মানুষের কাছে যেতে না পারে তার ব্যবস্থা করছে, বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ, প্রান্তিক মানুষ।